আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল মুরসালিন নাবীনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ প্রিয় ভাইরামার বর্তমান এই কঠিন পরিস্থিতিতে অনেকে এমন হতে পারেন যে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেছেন এবং ডাক্তারের কথা অনুযায়ী তিনি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন বলে সংকেত পেয়ে গেছেন এমত অবস্থায় যদি কেউ তার সম্পদ সবগুলোকে দান করে দেয় হ্যাঁ কতটুকু তার এই দান গ্রহণযোগ্য হবে অথবা হেবা করে দেয় অথবা অক্ষ করে দেয় অথবা ওসিয়ত করে যায় ওয়ারির ছাড়া অন্য কারোর জন্য তাইলে কতটুকু গ্রহণযোগ্য হবে কতটুকু হবে না সেই ব্যাপারটা আমাদের জানা দরকার অনেকে এমন করতেও পারেন আমরা বলবো যখন পরিস্থিতি এমন পর্যায়ে চলে আসে যে ডাক্তার বলে দিয়েছেন তার বাঁচার আর কোনো সুযোগ নেই হ্যাঁ সে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে হ্যাঁ তখন তার হেবা হোক অক্ষ হোক অসিয়ত হোক হোক যেটাই হোক প্রত্যেকটা সাধারণ দান হোক প্রত্যেকটা তার আপনার সম্পদের এক তৃতীয়াংশ বা তার কমে হতে হবে এর চাইতে বাড়তি হতে পারবে না হ্যাঁ কারণ মৃত্যুকালীন সময়ের এই বিধান রসূউলের পক্ষ থেকে এসেছে মোসরাদে আহমদ এবং অন্যান্য খিতাবের মধ্যে একটি হাদিস হ্যাঁ হজরত আবুদ্দারদার দেলা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল আসিসলামের সাদ করেন ইনাল্লাহ তাসদ্য আলাই ইকুম এন দা বফা হিকুম বিথুলু থিম ওয়ার ইকুম জিয়া দাতাল্লা কুমফি যে আল্লাহ্জের শাহনু তোমাদের মৃত্যুর সময় তোমাদের সম্পদের এক তৃতীয়াংশের ক্ষেত্রে তোমাদের সৎকাকে আল্লাহজের শাহ গ্রহণ করেন তোমাদের সব বাড়িয়ে দেওয়ার জন্য তো সুতরাং এক তৃতীয়াংশ সম্পদ এখানে আপনার নির্ধারণ করে দেওয়া হয়েছে সুতরাং এই জাতীয় হ্যাঁ আক্রান্ত ব্যক্তি যদি তার এক তৃতীয়াংশের বেশি পুরো সম্পদ সৎকা করে দেন সেটা গ্রান্টেড হবে না এক তৃতীয়াংশ বা তার কমে গ্রান্টেড হবে এবং এরকমভাবে সাদ রেলা হাদিসের মধ্যেও এসেছে রসউুল আকরমসাল আসলাম বলেন যে আুলুথু বা সুলুথুকে ধীর যে হজরত সাদও চাচ্ছিলেন তার সমস্ত সম্পদ আপনার সৎকা করে দেওয়ার জন্য কিন্তু রসুল আতম সাল্লাহারের ইসলাম সেটা সাপোর্ট করেনি তিনি বলছেন যে আস্থুলুসু আস্থুলুসু ক্যাথির যে তোমার এক তৃতীয়াংশের মধ্যে তুমি সৎকা খাই করতে পারো এবং এক তৃতীয়াংশও বেশি তার কমে পারলে ভালো সুতরাং কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন যে তার এই করোনা ভাইরাসে তার মৃত্যু হতে পারে সুতরাং তার যে হেবা হোক অথবা অক্ষ হোক অথবা সাধারণ দান হোক অথবা তার ওসিয়ত হোক যেই কোনো কিছু হোক না কেন এটা এক তৃতীয়াংশ বা তার কমে গ্রহণযোগ্য হবে হ্যাঁ না হলে হবে না আর যদি এমন হয় ডাক্তার বলে থাকেন যে না এটা এত মারাত্মক পর্যায়ে চলে যায়নি হ্যাঁ তার এই রোগ থেকে হ্যাঁ আপনার সুস্থ সম্ভাবনা বেশি রয়েছে তাইলে তার ব্যাপারটা অন্যান্য সুস্থ মানুষের মতো সে যদি সমস্ত সম্পদ করে দেয় তার এই গ্রহণযোগ্য হবে হ্যাঁ কিন্তু আপনার মৃত্যু সংকটাপন্ন অবস্থায় হইলে এক তৃতীয়াংশের বেশি হবে না এবং এর পাশাপাশি অন্যান্য যে ব্যাপার স্যাপারগুলো আছে যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তার যে কোনো বেচা বিক্রি এবং তার যে কোনো আপনার দোকান ইত্যাদি ঘর ভাড়া দেওয়া অথবা কোনো হ্যাঁ তার যত কোম্পানিগত যত কিছু তার ব্যবসায়িক আপনার চুক্তি হতে পারে সব চুক্তি কিন্তু এই সময় গ্রহণযোগ্য কারণ তার ব্রেন সচল আছে সুতরাং তার সমস্ত ব্যবসায়িক চুক্তি অবশ্যই গ্রহণযোগ্য হবে সেটা বাতিল বলে গণ্য হবে না শুধু যেটা আপনার বলা হয়েছে সেটা হচ্ছে হেবা ইত্যাদি অন্যান্য ক্ষেত্রে যেটা একটু পূর্বে আমরা বলেছি আল্লাহ جل شان আমাদেরকে এই সমস্ত পরিস্থিতির মাসালগুলা সঠিকভাবে জেনে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন ওয়া আল্লাহ আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন